শুধুমাত্র পরাগায়নের সমস্যার জন্যই ড্রাগন ফ্রুটের ফলন ও সাইজ 50% পর্যন্ত কমে যেতে পারে। কি অবস্থা আপনাদের, আমি প্রতীক। আজকে ছাদে বা বাগানে, ড্রামে বা জমিতে ড্রাগন ফ্রুট চাষের হ্যাক্স নিয়ে কথা বলবো। বীজ থেকে ফল পেতে 5-7 বছর লেগে যেতে পারে, কিন্তু চারা বা কাটিংয়ে লাগে শুধুমাত্র 8-12 মাস। ড্রাগন ফ্রুটকে বাংলাদেশে আবহাওয়া চাষ উপযোগী করে তোলার জন্য বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি BAU অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিজস্ব 3টি জাত উদ্ভাবন করেছে। BAU ড্রাগন ফল 1, 2 এবং 3। চারা বা কাটিং আপনি নিকটস্থ নার্সারি, কৃষি গবেষণা ইনস্টিটিউট অথবা হর্টিকালচার সেন্টার থেকেও সংগ্রহ করতে পারেন। তাছাড়া আপনার বাসার আশেপাশে যদি কারো ড্রাগন ফ্রুট গাছ থাকে আপনি সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে সংগ্রহকৃত অংশের পরিমাণ যাতে 1 ফুটের বেশি না হয়, কারণ আপনি যেই গাছ থেকে সংগ্রহ করছেন সেই গাছের বৃদ্ধি কমে যেতে পারে। এইবার সংগ্রহকৃত অংশ থেকে আপনি 3-6 ইঞ্চি সাইজের কাটিং বা চারা তৈরি করুন। যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করে 2-5 দিন শুকাতে দিন। ব্যাস, এটি তৈরি মাটিতে লাগানোর জন্য। এইবার জমি তৈরি করতে হবে, তাইলে আমি আমার গ্লাভসটা পরে নেই, কিন্তু আমার তো গ্লাভসের দরকারই নাই। জলাবদ্ধতা রোধ করার জন্য 30% মাটির পাশাপাশি 30% বালু ও ইটের টুকরা ব্যবহার করা হয়, বাকি 40% গোবর অথবা কম্পোস্ট সার ব্যবহার করা হয়। আপনি খুব সহজেই ড্রামে বা বালতিতে ড্রাগন ফ্রুট চাষ করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে ড্রাম বা বালতির উচ্চতা যেন অ্যাটলিস্ট 10 ইঞ্চি হয়। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হলো পরাগায়ন। এই পরাগায়নের সমস্যার কারণে ড্রাগন ফ্রুটের ফলন 50% পর্যন্ত কমে যায়, কারণ ড্রাগন ফ্রুটের ফুল শুধুমাত্র 1 রাতের জন্য ফোটে এবং রাতে ফোটার কারণে পরাগায়ন শুধুমাত্র বাদুড়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে, কারণ রাতে পাখি বা মৌমাছি সাধারণত থাকে না। আবার আরেকটি কারণ হলো এই ফুলের স্ত্রী অংশ পুরুষ অংশের উপরে থাকে, কিন্তু নর্মাল ফুলের স্ত্রী ও পুরুষ অংশ একই উচ্চতায় অথবা পুরুষ অংশ উপরে থাকে, যার ফলে পরাগায়ন খুব সহজ হয়। এর জন্য আপনি খুব সহজেই ড্রাগন ফ্রুটের ফলন বৃদ্ধিতে হেল্প করতে পারেন। একটি কটন বাড, ব্রাশ অথবা পাখির পালক দিয়ে পুংকেশর কালেক্ট করে স্ত্রী অংশের উপর ঘষে দিতে পারেন, এতে ফল আসার সম্ভাবনা আরও বৃদ্ধি পায়। এটাই হলো ড্রাগন ফ্রুট গাছে ফল না আসার কারণ। এইবার পরাগায়ন সম্পর্কিত আরও একটি হ্যাক। আপনি যদি একই গাছের 2টি ফুল অথবা অন্য গাছের ফুলের সাথে পুংকেশর আদান প্রদান করতে পারেন, তাহলে ফলের সাইজ ও মিষ্টির পরিমাণ আরও বৃদ্ধি করা সম্ভব। তাই আমি বলবো যে একসাথে অ্যাটলিস্ট 2টা গাছ লাগান। এইবার সবশেষে পরিচর্যার বিষয়টা। প্রতি মাসে গাছের চারপাশে একটি বৃত্ত তৈরি করে 100 গ্রাম পরিমাণে সার প্রদান করতে হবে। এতে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের অনুপাত হবে 1:1:2 এবং প্রতি বছর বয়স বাড়ার সাথে সাথে 20 গ্রাম করে সার এক্সট্রা অ্যাড করতে হবে। ড্রাগন ফ্রুট গাছে মিলিবাগ অ্যাটাক করে থাকে। এই মিলিবাগ দমনের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া গাছের কাণ্ডে কিছু দাগ দেখা যায় যা সাধারণত ছত্রাকের কারণে হয়ে থাকে। ছত্রাকের আক্রমণ রোধের জন্য সাইট্রোনেলা তেল ও বোর্ডক্স মিক্সচার একসাথে ব্যবহার করা হয় এবং 1 লিটার পানিতে 1.5 মিলিলিটার মিশিয়ে স্প্রে করতে হয়, এবং ছত্রাকের আক্রমণ কমানোর জন্য বাগানে ব্যবহৃত সকল সরঞ্জামাদি জীবাণুমুক্ত রাখতে হয়। গাছকে একবারে সূর্যের নিচে রাখলে পুড়ে যেতে পারে, তাই পর্যাপ্ত আলো পায় এমন জায়গায় রাখতে হবে। সবশেষে পানি দেওয়ার আগে মাটিতে চাপ দিয়ে দেখতে হবে যে মাটি ভেজা আছে কিনা, এর উপর ভিত্তি করে পানি দিতে হবে, কারণ জলাবদ্ধতার কারণে শিকড় পচে যেতে পারে। এবং মনে রাখতে হবে যে অধিক সার প্রয়োগ করা যাবে না। এই ছোট ছোট হ্যাক্সগুলো মাথায় রাখলেই আপনিও পেতে পারেন আমার বন্ধুর মতো এরকম বড় ও সুস্বাদু ড্রাগন ফ্রুট। নেক্সটে কুমড়া জাতীয় গাছে লাল পোকা দমনের হ্যাক্স পেতে সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।